বন্ধুরা এসএসসি জিডি কনস্টেবল দু হাজার তেইশ চব্বিশ ভ্যাকেন্সির ফিজিক্যাল তোমাদের শুরু হয়েছে তেইশে সেপ্টেম্বর থেকে আজকে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখ আজকের ফিজিক্যাল আপডেট তোমাদেরকে দেবো এই ভিডিওর মাধ্যমে তো তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যাল প্রার্থী হয়ে থাকো অর্থাৎ সিবিটি এক্সামে পাস করে ফিজিক্যালে ডাক পেয়েছো শর্টলিস্টেড হয়েছ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজকে কি হয়েছে না হয়েছে কিছু কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাছাড়াও তোমাদের হাইটে যে হাইট কেমন নিচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো সবথেকে বেশি পরিমাণ তোমাদের হাইট এবং ডিভিতে কিন্তু তোমাদের ছাঁটা হচ্ছে তো ডিভিতে কি কি প্রবলেম থাকলে তুমি বাদ চলে যেতে পারো সেই প্রবলেমকে তুমি কিন্তু ঘরে ঠিক করে আনতে পারো এবং হাইটের ব্যাপারটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা আপডেট পেয়েছি বিভিন্ন ক্যান্ডিডেটের মুখ থেকে তো দেখো বৃষ্টি তোমাদের হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজেও কিন্তু তোমাদের ফিজিক্যাল হচ্ছে ফিজিক্যাল তোমাদের কিন্তু কামাই নেই অর্থাৎ ফিজিক্যাল তোমাদের চলছে ফিজিক্যাল একটু হলেও ডিলে হচ্ছে কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু ফিজিক্যাল হচ্ছে ফিজিক্যাল কিন্তু তোমাদের বন্ধ থাকে না তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যারা স্যার রয়েছে তারা কিন্তু ছাতা মাথায় দিয়েও কিন্তু তোমাদের ফিজিক্যাল কন্টাক্ট করছে আর তোমাদের কোনো ব্যাপার নেই তোমাদের এক কিলোমিটার দৌড়ালেই কিন্তু তোমাদের শরীর হিট হয়ে যাবে তখন কিন্তু তুমি ভিজে ভিজেও কিন্তু অনায়াসে দৌড়াতে পারবে সেটা কিন্তু তোমাদের সব থেকে ভালো হবে তোমাদের কোনো প্রবলেম হবে না একটু প্রথমত ঠান্ডা লাগবে তারপরে শরীর যখন তোমাদের হিট হয়ে যাবে তারপরে কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু তোমাদেরকে তোমাদেরকে দৌড়াতে ভালো লাগবে তবে বৃষ্টিতে তোমাদের রাস্তা জল জমে থাকছে এই জন্য রাস্তা স্লিপ তোমাদের করছে সেহেতু সুপরে দৌড়াটাই কিন্তু সব থেকে ভালো হবে খালি পায়ে দৌড়ালে বৃষ্টিতে তোমাদের রাস্তা ভিজে গিয়েছে এবং সেই জায়গাতে তুমি যদি খালি পায়ে দৌড়াও তাহলে তোমার পা কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে সেহেতু যে পাতলা সুগুলো রয়েছে সেগুলো পড়ে অবশ্যই তুমি দৌড়াবে কারণ যারা ফিজিক্যাল দিয়েছে তাদের অনেকের পা কেটে গিয়েছে অনেকের পা কিন্তু ছিলে গিয়েছে সেখান থেকে কিন্তু ব্লাড কিন্তু ওয়ার হচ্ছে কারণ বৃষ্টিতে রাস্তা ভিজে গিয়ে সেখানে যে ভিজে গিয়ে তার যে একটা ধার ধারণ ক্ষমতা সেটা কিন্তু নেই এবং সেখানে তুমি যখন পা দেবে সেই সেখানে কিন্তু তোমার পায়ের যে বৃষ্টিতে তোমার জলের জলের সঙ্গে সংযোগে তোমার পায়ের পা যে তালুটা সেটা কিন্তু পাতলা হয়ে যাচ্ছে এবং পাটা কিন্তু পুরোপুরিভাবে এক এক দুই কিলোমিটার যাওয়ার পরে কিন্তু পা দিয়ে রক্ত বেরোচ্ছে সেহেতু সেইভাবে তুমি কিন্তু সু নিয়ে আসবে যাতে তোমাদের সু ভারী না হয়ে যায় সু যেন ঠিকঠাক থাকে তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই অনায়াসে করতে পারবে তবে তোমাদের ফিজিক্যাল হচ্ছে ফিজিক্যাল নিয়ে তোমাদেরকে কোনো রকম কোনো রকম চিন্তা করতে হবে না তো দেখো হাইটে তোমাদের কীরকম বাদ দিচ্ছে তো দেখো হাইটের কথাটা আমি তোমাদেরকে বলছি যে হাইটে তোমাদের কেমন বাদ দিচ্ছে তোমাদের যে হাইট যেটা তোমাদের চা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট হাইট চাওয়া হয়েছে একশো সত্তর সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে আর ফিমেলের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার চাওয়া হয়েছে যারা এসটি টি রয়েছে শিডুল ট্রাইব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হাইটে ছাড় দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে আলাদা তাদের সার্টিফিকেট দেখে তাদেরকে কিন্তু হাইটে রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে তবে যারা যে এস রয়েছো তার সঙ্গে সঙ্গে ও রয়েছে রয়েছ ইডাব্লিউএস রয়েছে জেনারেল ক্যাটাগরির প্রার্থী রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু একশো সত্তর সেন্টিমিটারই কিন্তু হাইট লাগবে এক্ষেত্রে তোমাদের যদি জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যে তাদের স্কেল রয়েছে হাইট মাপার যে তাদের যন্ত্র রয়েছে সেখানে তোমাদের যে হাইটটা যখন তোমাদের মাপছে তখন যদি তোমাদের জিরো পয়েন্ট ফাইভ তোমাদের যদি কম থেকে থাকে তবুও কিন্তু সেখানে তোমাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ একশো সত্তর সেন্টিমিটার হাইট থাকতে হবে একদম সেম সেম নচেত তোমাদের বেশি থাকলে তো তুমি তো অবশ্যই ফিট হবে একশো সত্তর সেন্টিমিটার কিন্তু তোমাকে লাগবে হাইটে এই 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 একশো সত্তর সেন্টিমিটার থেকে তোমাদের যদি জিরো পয়েন্ট টু বা জিরো পয়েন্ট ফাইভ সেমি এম এম যদি তোমাদের কম থেকে থাকে তাহলে কিন্তু তুমি অনায়াসে বাদ চলে যাবে এটা কিন্তু তোমাদের হাইটের ক্ষেত্রে আর ওয়েট এবং চেস্টের ক্ষেত্রে যাদের নর্মাল চেস্ট কম থাকছে তাদেরকেও কিন্তু নেওয়া হচ্ছে এবং ফুলিয়ে কিন্তু তোমাকে পাঁচ সেন্টিমিটার করতে হবে পাঁচ সেন্টিমিটার ফুলিয়ে করতে হবে ফুলাবার জন্য কিন্তু তোমাকে অনেকবার সময় দেওয়া হচ্ছে ওকে তারা চাইছে না যে তোমাকে সেখানে বাদ দিয়ে দেখ কারণ সামান্য নর্মাল চেস্ট এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার অনেকে হোপলেস হয়ে যায় তারা কিন্তু ফুলেতে পারে না তো তোমাকে তিনবার চারবার কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে সাইডে যারা স্টাফ থাকছে তারাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে তুমি চেস্ট ফুলাবে তো ঘর থেকে অবশ্যই চেস্ট তুমি ফুলিয়ে অভ্যাস করে যাবে যাতে সেখানে তুমি ফোলাতে পারো তবুও কিন্তু তোমাকে তিনবার চারবার সেখানে সুযোগ দেওয়া হচ্ছে তুমি যদি চেষ্টাকে ফুলিয়ে সেখানে যদি তুমি পাঁচ সেন্টিমিটার ফোলাতে পারো তাহলে কিন্তু তোমাকে নিয়ে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে চাপ নেই ওজনের ক্ষেত্রেও কিন্তু সেম তোমাদের সুযোগ দেওয়া হচ্ছে বিভিন্ন রকম টিপস দেওয়া হচ্ছে তো সেগুলো তুমি যদি খেতে পারো তাহলে দু তিন কিলো ওজন কিন্তু তুমি ইনক্রিজ করতে পারবে তবে পঞ্চাশ কেজি তোমার যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে এটা গ্যারেন্টি আর ফিমেলের ক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ওজন থাকলে সে কিন্তু কোয়ালিফাই করে যাবে সেহেতু ওজন এবং চেস্ট নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই তুমি প্রথমত রানিংটা কোয়ালিফাই করো দেন তোমাদের যে যাবতীয় যে প্রসেসগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব একটা টাফ নেই তবে তোমাদের হাইটটা একটু টাফ দেখাচ্ছে সেখানে যদি তোমাদের একশো সত্তরে কম থাকে তাহলে কিন্তু তোমাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে আর একটা বিষয় যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান ডকুমেন্টস ভেরিফিকেশানে তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন পার্টে তোমাদেরকে বাদ দেওয়া হচ্ছে তো ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে অনেকে রয়েছে যারা কুরুশিয়াল ডেটের পরে সার্টিফিকেট তৈরি করে করেছে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না তবে ডকুমেন্টসের ক্ষেত্রে ধরে নাও তোমার তোমাদের আধার কার্ডের নাম বা নাম যেটা রয়েছে সেই নাম এবং তোমাদের তুমি যে আইডি প্রুফ নিয়ে যাবে সেখানে যে নাম রয়েছে সেই নাম এবং তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট রয়েছে এবং তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় রয়েছে এই তিনটি যদি ম্যাচিং না থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে সেখানে সেক্ষেত্রে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তবে তোমাদের ধরে নাও আধার কার্ডের সেম রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সেম নাম সেম টাইটেল রয়েছে সব কিছু ঠিকঠাক রয়েছে তোমাদের ফাদার্স নামও ঠিকঠাক সব একই রয়েছে যদি তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যদি ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাদের মাপ আছে সেক্ষেত্রে তুমি বলতে পারো কি স্যার আমার অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় সেখানে মিস্টেক হয়ে গিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন যেখানে আমি সাইবার ক্যাফে অনলাইন অ্যাপ্লিকেশন করতে গিয়েছিলাম তারা কিন্তু ফর্ম অ্যাপ্লাই করার সময় আমার নামটি ভুল করে দিয়েছে আমার সঠিক নাম আধার কার্ডে যেটা রয়েছে এটাই এবং আমার টেন্থ অ্যাডমিটে যেটা রয়েছে সেটাই কারণ তারা টেন্থ অ্যাডমিট অনুসারেই তোমাদের নামটা তোমাদের ফাদার নামটা কিন্তু তারা বেশি প্রাধান্য দিচ্ছে তো টেন্থ অ্যাডমিট কার্ডে তোমাদের যে নাম রয়েছে তোমার নাম তোমার ফাদার্স নেম এবং তোমাদের আধার কার্ডে অর্থাৎ আধার কার্ড বলে না তুমি যে আইডি প্রুফ নিয়ে যাবে সেই আইডি প্রুফে তোমাদের যদি সেম নাম থেকে থাকে তাহলে তুমি বাদ যাবে না যদি তোমার অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় ফর্মে যদি কোনো প্রকার ভুল থেকে থাকে তাহলে কিন্তু বাদ দেওয়া হবে না অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় অনেকে কি করেছে ধরে নামে অ্যাড্রেসে ভুল হয়ে গিয়েছে বা হয়তো টাইপিং করতে নিজের নামে বা ডেট অফ বার্থে ভুল হয়ে গিয়েছে সেক্ষেত্রে কোনো তোমাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে তোমাকে তারা কিন্তু কোয়ালিফাই করে দিচ্ছে তবে তোমাদের এই যে আইডি প্রুফ নিয়ে গিয়েছো সেখানে এবং টেন্থ অ্যাডমিট কার্ড সেখানে যদি তোমাদের ভুল থেকে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে আর বাকি অন্যান্য ডকুমেন্টস ধরে অনেকে ডোমিসিয়াল যদি তুমি না নিয়ে গিয়েছো তাহলে তোমাকে দুই থেকে তিন দিন সময় দেওয়া হচ্ছে সেই সময়ের মধ্যে কিন্তু তোমাকে ডোমিসিয়াল সাবমিট করতে হবে ওকে তাছাড়া কোনো প্রবলেম নেই তোমাদের যে ফর্মেট চাওয়া হয়েছে সেই ফর্মেট তো লাগছেই সেটা তো তোমাদেরকে বারবার বলেছি এবং যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে বলেছি সেগুলো নিয়ে গেলেই তোমাদের হবে তো তো ছিল তোমাদের মেডিকেল ভিতরের আপডেট কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র তোমরা রানটা ঠিকঠাকভাবে ক্লিয়ার করবে এবং হাইট তো তোমাদের একশো সত্তর সেন্টিমিটার লাগবে কারণ হাইট যদি কম থাকে তো সেটা তো তোমাদের একটা বিষয় কারণ নোটিফিকেশান এবং একশো সত্তর সেন্টিমিটার তোমাদের লাগবেই লাগবেই তো হাইট তোমাদের কম থাকলে কিন্তু বাদ দেওয়া হচ্ছে বাকি যে প্রসেসগুলো রয়েছে নেক্সট প্রসেস সেক্ষেত্রে তোমাদের সুযোগ থাকছে ওকে অনেক সুযোগ থাকছে সেক্ষেত্রে তুমি কিন্তু ফিট তুমি যদি ভালো ফিটনেস ছেলে হতে পারো বা চালাক ছেলে হতে পারো তাহলে তুমি কিন্তু অনেক ফিট হয়ে যাবে ওকে হফলেস হওয়ার কোনো কারণ নেই তো প্রত্যেকটি সেন্টারে কিন্তু সেম আপডেট যেখানে তোমাদের গ্রাউন্ডে ফিজিক্যাল হচ্ছে হচ্ছিলো সেই সব সেন্টার এখন রোডসে ফিজিক্যাল হচ্ছে আর যেখানে রোডসে ফিজিক্যাল হচ্ছিলো সেখানে তো রোডসেই তোমাদের ফিজিক্যাল হচ্ছে ফিজিক্যাল কিন্তু তোমাদের বন্ধ হচ্ছে না তবে বৃষ্টির জনিত কারণে তোমাদের ফিজিক্যালটা একটু ডিলে হচ্ছে ধরে নাও যে টাইমে তোমাদের ধরে নাও ফিজিক্যাল শুরু হবে সে সময় যদি একটু বৃষ্টি বেশি পরিমাণ হচ্ছে তো তখন কিন্তু তোমাদের ধরে নাও তিরিশ মিনিট হয়তো তোমাদের ফিজিক্যালটা অফ থাকছে দেন বৃষ্টি ছুঁড়ে গেলেই কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু হচ্ছে তো এরকমভাবেই কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হচ্ছে তারপরে ফিজিক্যাল হয়ে যাবার হয়ে যাবার পর যাবতীয় যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের তাদের যে রুম করা রয়েছে সেই সব জায়গায় কিন্তু তোমাদের হচ্ছে সেহেতু চাপ নেবার কোনো প্রয়োজন নেই একের পর এক তোমাদের প্রসেসিং হচ্ছে চাপ নেবার কোনো প্রয়োজন নেই এবং তাদের প্রসেসিংটা খুব সুন্দর হচ্ছে সেক্ষেত্রে তোমাদের সব কিছু হেল্প এবং টিপস তারাই কিন্তু দিয়ে দিচ্ছে কি করতে হবে না করতে হবে ওকে তো এটি ছিল আপডেট ধন্যবাদ